রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আমরা করব এই বিষয়টা আমাদের সবাই পূর্ব থেকে প্রস্তুতি দরকার সেটা সিনার দল অর্থাৎ ওই ওয়াইন কাদারের মন্ত্রণত করে গেছে কি দাঁড়াইব জানি না এই ধরনের মধ্যে কয়েকজন ঢাকা থেকে দৌড়ে ধরতে তার আগে পেয়ে যাবে আমি বাংলাদেশ করব সে আলোকে তো কনস্টিটিউশন করব আমি বাংলাদেশ করব না বাই চান্স পেয়ে গেছি সেটা তো আমার এমনই হবে এবং কেমন হবে যে এডুকেশন বোর্ড বলল বই ছাপানো দরকার বলে বই ছাপে এত পাকিস্তানের ভেতরে বাংলাদেশ লেখা আর টাইগার জোনের ভেতরে শেখ মুজিব লেখা জোর খুব তাই হলো বই ছাপা হলো ওখানে পাকিস্তানের ভেতরে বাংলাদেশের জাতির পিতা লেখা হলো শেখ মুজিবুর রহমান তার পিতার নাম জিন্নাপুঞ্জা তিনি করাচিতে জন্মগ্রহণ করেন এটা কিন্তু গল্প বলতেছি যারা পছন্দ হলো না কোলাবরেটর যারা পছন্দ হইলো রাজা যার না ও স্বেচ্ছাসেবক এই মানে প্যাসপোর্ট দিয়া সরকার পরিচালনা করা এবং এই যে আজকে আমরা যেটা বলছি এটাতে আমার মনে হয় যে এটি উপলব্ধি যে হয়তো ভাই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো এটা ঠিক খেয়ালি করছেন করে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আমরা করব এই বিষয়টা আমাদের সবাই পূর্ব থেকে প্রস্তুতি দরকার কারণ আমাদের এই যে কাজেরগুলি বললো বা অনেকে বললো এই পুজোর সদিত করিতর্মী আর কি ধরনের কি হয় তাহলে আমাদের তো বেশি দরকার এই চরিত্রের লোকগুলি আগে জানা এটা কি সাইকেল বেশি লাভ না এখানে দুটো লাভ হবো না ট্যাক্স করে গাড়িও পাবো না আমাকে বেশি পড়ে দরকার না যারা রাজনীতি করতেছে পদের জন্য দৌড়ে এসেছে টাকাটা পথ দিতে চাচ্ছে ক্ষমতা গেলে তো উপায় সামাইতে পারো তাদের বেশি জানার দরকার না আমার মানুষ অধিকাংশ ছেলেরা রাজনীতি করে কেন করে কি করবো সেটাও জানে না জানলে তবে ক্ষমতা যাই কিছু হবো তাদের বেশি জানার দরকার অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিস্ট আছে যারা নাকি জীবন দিচ্ছে দল দিচ্ছে জেলে দিচ্ছে না জানে দিচ্ছে তাদেরকে এই বিষয়টা বেশি জানা দরকার তাদের একটা মানসিক প্রস্তুতি দরকার এই বিষয়টা জানতে পারলে দেখা যাবে যা কিছুই হোক সব জনগণের জন্য দেশের জন্য আমার জন্য এখানে অবশিষ্ট কিছু রাখা হয় না এই যে একটা মানসিক প্রস্তুতি মেন্টাল প্রিপারেশন ফর দ্য নেক্সট এইটা আমাদের জরুরি দরকার এখন এখানে বসা আছি আমরা বয়সের কারণে বেশি দরকার দিতে পারবো না যদি এই মুহূর্তে শোনা যায় শেখ হাসিনার দল অর্থাৎ ওই ওয়াইন কাদারের মন্ত্রণত করে গেছে তাহলে কি দাঁড়াইব জানি না এই ধরনের মধ্যে কয়েকজন ঢাকা থেকে দৌড়ে ধরতে তার আগে পেয়ে যাবে আর যারা বয়স্ক তাদের পিছিয়ে থাকে এবং তারা বাইরে যা কোন বাড়িতে কখন উঠবো কারে ধরব কাকে লুট করব আমি তো ভুল বলতেছি কথা দেবো অত্যাচার আর নির্যাতনের সীমানাটা এমন পর্যায়ে গেছে সেখানে প্রতিহিংসাটা অত্যন্ত তীব্র কিন্তু এখানে বলা হচ্ছে প্রতিহিংসা থেকে বিরত থাকা হ্যাঁ অর্থাৎ প্রতিহিংসা রাজনীতি